Hello Bundura, welcome back to Live Blood. To subscribe this channel, press bell icon. আজকের টপিকটি হলো শরীরকে ডিক্স করার আগে। হঠাৎ করে ডিক্স প্রক্রিয়া শুরু করলে এই বিষয়ের সঙ্গে বানাতে কিছুটা সময় লাগতে পারে আপনার শরীরের, তাই অন্তত 5 দিন আগে থেকে এর প্রস্তুতি শুরু করুন। অ্যালকোহল, কফি, অতিরিক্ত চিনি, স্যাচুরেটেড ফ্যাট থাকে এমন খাবার যেমন বাটার, চিজ বা চিপস, তৈলাক্ত খাবার থেকে দূরে থাকুন। ফাইবার সমৃদ্ধ খাবার বেশি খান। কথায় আছে পেট ভালো যার সব ভালো তার, তাই যেসব ফল বা সবজিতে ফাইবার বেশি আছে তা বেশি করে খাওয়া উচিত। এর সঙ্গে 2 চামচ চিয়া বীজ সারা রাত জলে ভিজিয়ে রেখে খেলে ক্ষতিকারক টক্সিন থেকে মুক্তি পাওয়া যায়। আর শরীরকে হাইড্রেট রাখতে সারাদিনে অন্তত 4 লিটার জল খাওয়া প্রয়োজন। তৈরি থাকুন, একটি নোট তৈরি করুন, আপনি কি খাচ্ছেন, পান করছেন, ভাবছেন সবটাই সেখানে লিখে রাখুন। তবে সর্বোচ্চ ফল পেতে একদিকে যেমন মনোবল দরকার তেমনই প্রয়োজন ধৈর্যের, তাহলেই একমাত্র সফলতা পাওয়া যাবে। শুরু করার আগে নিজেকে মানসিকভাবে তৈরি করুন। আপনার ডায়েটে থাকুক বিভিন্ন ধরনের সবজির জুস, স্যালাড ও স্মুদি, এগুলি আপনার শরীরের প্রয়োজনীয় রসদ যোগায়। মনে রাখবেন, আপনি সাধারণত ব্রেকফাস্ট বা বিভিন্ন সময় যা খান তা 7 দিনের ডায়েট রুটিনে থাকবে না। ডে ওয়ান, দিনের শুরুতে গরম জলে লেবুর রস ও মধু দিয়ে পান করুন। গ্রিন টির সঙ্গেও এগুলো আপনি গ্রহণ করতে পারেন। এরপরই 30 মিনিট ব্যায়াম যেমন ব্রিস্ক ওয়াক, সাইক্লিং করুন বা সাঁতার কাটুন। শীতকালে যদি সাঁতার কাটতে অসুবিধা হয় তাহলে আপনি মর্নিং ওয়াক করতে পারেন। ব্রেকফাস্ট, গাজর, বিট, শাক বা পুদিনার মতো সবজির জুস খেতে পারেন। জুসে 1 চামচ চিয়া বীজ যোগ করুন। আমরা কখনোই আপনাকে ফলের রস খেতে বলবো না, কারণ তাতে সুগারের পরিমাণ অনেক বেশি থাকে। লাঞ্চ, হালকা সিদ্ধ করা সবজি, টক দই বা ওই রকম কোনো কিছুর সঙ্গে খাওয়া যেতে পারে, তবে তাতে যেন নুনের পরিমাণ কম থাকে। এক্ষেত্রে তালিকায় জায়গা দিতে পারেন মাশরুম, বিভিন্ন ধরনের শাক, ব্রোকলি, কপি, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ ও রসুনকে। এরপর লেবুর রস দিয়ে আপনার দুপুরের খাবার শেষ করুন। ডিনার, ভেজিটেবল স্যুপ, পেঁয়াজ রসুনের সঙ্গে আপনার পছন্দের সবজি বেশ কিছুক্ষণ ধরে সাঁতলান, এর মধ্যে সামান্য সামুদ্রিক লবণ যদি প্রয়োজন মনে হয় তবেই, এবং 2 কাপ জল দিন। ধীরে ধীরে রান্না চলতে থাকুক যতক্ষণ না সবজিগুলো তৈরি হয়। মনে রাখবেন, ঘন্টে থেকে সন্ধে 7:30 মিনিটের মধ্যেই রাতের খাবার অথবা 8 থেকে 8:30-এর মধ্যে খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। ডে টু, প্রথম দিনে সকালে উঠে যেমন লেবুর রস ও মধু দিয়ে গরম জল বা গ্রিন টি খেয়েছেন, দ্বিতীয় দিনেও একই রুটিন চলবে। ব্রেকফাস্ট তাজা সবজির রসের সঙ্গে 1 চামচ চিয়া বীজ দিয়ে খান। লাঞ্চ, তেল মশলা কম দিয়ে রান্না করা সবজির সঙ্গে শাকের স্যালাড খান। মনে রাখবেন, প্রোটিন শরীরের জন্য খুব জরুরি, এতে যেন কোনো ঘাটতি না হয়। ডিনার, ভালো করে ভাজা লাল ও হলুদ ক্যাপসিকামের সঙ্গে ব্রোকলি দিয়ে ভেজিটেবল স্যুপ খেতে পারেন। এর মধ্যে একটু বেশি করে ভার্জিন অলিভ অয়েল, লেবুর রস ও রসুন যোগ করতে পারেন স্বাদ বদলানোর জন্য। জলখাবার, এর জন্য আগের তালিকায় মেনে চলুন যা ডেলি খাচ্ছিলেন, এর আগের যে প্রথম দিনের কথা বললাম সেটার হিসেবে করতে পারেন। ডে থ্রি, বিগত 2 দিনের রুটিনের মতো এদিনও মেনে চলতে হবে, তবে সম্ভব হলে ব্যায়ামের সময় কিছুটা দীর্ঘায়িত করুন, সময়টা বাড়িয়ে নিন। ব্রেকফাস্ট, 1 কাপের 3/4 ভাগের দইয়ের সঙ্গে তাজা ফল নিন। যোগ করুন চিয়া বীজ, আমন্ড ও সামান্য মধু, হার্বাল বা গ্রিন টিও খেতে পারেন। লাঞ্চে থাকবে মুগ ডালের স্যুপ, 1 কাপ হলুদ মুগ ডাল, 1 কাপ সবজি, ছোট 1 টুকরো আদা ও 2 কোয়া রসুন। অলিভ তেলে দিয়ে কিছুক্ষণ সাঁতলে নিন, এর মধ্যে দিন সামান্য সামুদ্রিক লবণ যদি প্রয়োজন হয় তবেই, এবং 2 কাপ জল। ধীরে ধীরে রান্না চলতে থাকুক যতক্ষণ না পর্যন্ত ডাল ও সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। সামান্য ধনে গুঁড়ো দিলে খেতে বেশ ভালোই লাগবে। ডিনারে থাকবে গাজর ও সবজির স্যালাড, 1 কাপ পছন্দের সবজির সঙ্গে গাজর, লেবুর রস, 1-2 কোয়া রসুন দিয়ে রাতের খাবার সেরে ফেলুন। ডে ফোর, ঘুম থেকে ওঠার পর একই রুটিন মেনে চলুন। ব্রেকফাস্ট, 100 গ্রাম দই, 1টি বড় কলা, 1 চামচ চিয়া বীজ এবং 1 চামচ মধু খুব ভালো করে মিশিয়ে শুকনো বাদামের সঙ্গে খান। লাঞ্চ, 1 বাটি ভেজিটেবল স্যুপ এবং তার সঙ্গে পালং শাকের স্যালাড খান। ডিনারে শুধু মুসুর ডাল এবং ভেজিটেবল স্যুপ নিতে পারেন। ডে ফাইভ, সকালে উঠে ঘুম থেকে নিয়মিত যে পানীয় পান করেন সেটিই পান করুন, খুব শীঘ্রই আপনি এর সুফল পেতে চলেছেন। ব্রেকফাস্ট তাজা সবজির জুসের সঙ্গে চিয়া বীজ, লাঞ্চে রসুনের মশলা দেওয়া সিদ্ধ সবজি এবং 1/2 কাপ ভাত সঙ্গে আমন্ড,
আর ডিনারে সবজির স্যালাড। ডে 6, দিন শুরু করুন আগের মতো সেই একই লেবু জল দিয়ে। ব্রেকফাস্ট আপেল, একটি কলা, দই এবং সামান্য মধু ও বাদাম খান। লাঞ্চে থাকবে অর্ধেক কাপ ভাতের সঙ্গে সিদ্ধ সবজি এবং মসুর ডাল, আর ডিনারে থাকবে গাজর ও সবজির স্যালাড। ডে 7, শেষ দিনের মতো সেই একই গরম জলে বা গ্রিন টিতে লেবু ও মধু মিশিয়ে খান ব্রেকফাস্ট। গত দিনের মতনই সেম ব্রেকফাস্ট আপনি করতে পারেন। লাঞ্চে থাকবে অর্ধেক কাপ ভাতের সঙ্গে মিষ্টি আলু মাখা এবং গ্রিন করা মাশরুম ও স্যালাড। অভিনন্দন আপনাকে, আপনি 7 দিনের ডিটস চ্যালেঞ্জে সক্ষম হয়েছেন। আপনার এখন অসাধারণ অনুভূতি হওয়া উচিত এবং আপনার মুখের উজ্জ্বলতা ফিরে আসবে ধীরে ধীরে। সুস্থ ও তরতাজা থাকতে শরীরকে সবসময় স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবারই জোগাড় দেওয়া উচিত। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, 7 দিন পর থেকে কি যা খুশি খাওয়া যেতে পারে? হ্যাঁ, ডিটক্স প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর আপনি স্বাভাবিকভাবেই খেতে পারেন, কিন্তু সাবধান, বেশি খাবেন না। সাধারণত 7 দিনের রুটিনে শেষে আপনার নিজেরই সাবধান হয়ে খেতে ইচ্ছে করবে। কিভাবে সব ব্যালেন্স করব এবং খেয়েও আনন্দ পাব, এটাই হলো সুস্বাস্থ্যের মূল মন্ত্র। যা ইচ্ছে খেতে পারেন, কিন্তু শরীরের কথাও খেয়াল রাখুন। কেক বা ফুচকা খেতে ইচ্ছা করে নিশ্চয়ই খাবেন, কিন্তু একটু বুঝে খাবেন। পিৎজা, চিপস বা অন্য সব কিছুর জন্য এই একই নিয়ম প্রযোজ্য। আপনি যদি ভিডিওটি এখনও দেখছেন, তাহলে আপনার মধ্যে ইচ্ছা আছে আর আপনি শুধু একটু কষ্ট করে 7 দিন আপনাকে এটা মেনে চলতে হবে। আর বলবো, ভিডিওটি থেকে স্ক্রিনশট তুলে রাখবেন ডে বাই ডে এটি ব্যবহার করার জন্য। আর ডিটক্স প্রক্রিয়ার মাধ্যমে আপনার শরীরের ভেতরে যে টক্সিন আছে, অর্থাৎ বিষাক্ত বর্জ্য পদার্থ, সেটা বেরিয়ে যায় এবং মুখ এবং শরীরের উজ্জ্বলতা ফিরে আসে। সবশেষে বলবো, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য, এবং আমাদের এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসি আপনার জীবন সমস্যার সমাধানের জন্য। আমরা সর্বদাই আপনার পাশে থাকি এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।